আমার বাড়িতে গিয়ে টর্চার করবে, জিনিসপত্র ঝেপে আনবে। হ্যাঁ, কি কথা দিচ্ছিস বল এবারে। দরজাতে আমি দাঁড়িয়ে আছি, দেখো জামা। খুব কষ্ট হচ্ছে, বিশ্বাস করো ছটার সময় উঠতে হবে, এখন বাজে একটা, ছটা ঘুমোতে ঘুমোতে দুটো দেড়টা বেজে যাবে। কেন, কি করবি? তো তুই যাচ্ছিস, আমি আমি এসে ঘুমিয়ে পড়েছিলাম, আমি এখনো জামা কাপড় ছাড়িনি, একবার স্নানটা করবো যতক্ষণ। প্রচন্ড কষ্ট হচ্ছে। ঠিক আছে ছেড়ে দে, তাহলে যতক্ষণ স্নান করবি আমি ততক্ষণ এখানেই বসি। ওকে, যে খাবার কি আছে রে বাড়িতে? স্নান করবো না, শোন আমি ঘুমিয়ে পড়বো। তুই যা, কি বললি স্নান কর? আমি করিস না, কষ্ট হচ্ছে, আমি ইয়ার্কি মারছি না, আমি অন্য সময় কন্টেন্ট দিই বল। খাওয়া দাওয়া কি দিবি কিছু? কি এটা, তুই বের হয়ে এখান থেকে, আমি সহ্য করতে পারছি না ভাই, তুই বের হয়ে এখান থেকে। আমি যাব না, আমি এখানে শোব। কিছু করতে পারবি তুই? তুই প্লিজ যা। আমি যাব না, আমি পারছি না সায়ক, আমার কষ্ট হচ্ছে, যাব না। কেন করছিস এরকম? খেতে দে তারপরে যাব। আমি নিজে খেতে পাচ্ছি না। অর্ডার দে। তুই কত কত খাবি মানুষের কাছ থেকে? আমি অনেক রকম চামার দেখেছি, তোর মতো চামার দেখিনি, বিশ্বাস কর। আবার কিন্তু ব্লগে লোকজন কমেন্ট করবে কিন্তু ভাই, যে আমি চামার। দুদিন হয়নি 1200 টাকার বিরিয়ানি খাইয়েছি, কেএফসি তে গিয়ে আমি ওকে খাইয়েছি 900 টাকা। তুই না মাতালের মতো কথা বলছিস, ঘুমের ঘরে? হ্যাঁ ঘুম পাচ্ছে সাহেব, কেন এরকম করছিস, প্লিজ যা। হ্যাঁ বল, 600 টাকা, তারপর 600 না 900 টাকা। 800 টাকা, প্লিজ যা। তারপর লাথি মারছিস তুই বন্ধুকে? দেখো দেখো, তুই প্লিজ যা। বলেছি ঘুরে ঘুরে বলো দুধ খাবো, দুধ খাবো, যা গরম দুধ একটু খেতে, গরম দুধই পাবি তুই, যা। ওখানে আছে, আমি তোকে দেখে দিচ্ছি, আর দরজাটা খোলা, বন্ধ করে তোর বাড়ি হবে। এই যে 5 টাকা করে প্যাকেট কিনেছে আমুল স্প্রে, টেক দিস। এই যে গরম দুধ, গেল গেল, কিন্তু বিদায় হয় এখান থেকে, প্লিজ গুলে দে।
চিৎকার করছিস কেন? গুলে দে, গুলে দে, হাম চলে যায়ঙ্গে। দুধটা গুলতে হবে, খাওয়াতে হবে, তারপরে আমি বিদায় হব। চলো চলো চলো, গরম জল বসাও, গরম জল বসাও, চলো চলো, গরম জল গরম জল, চলো। কেউ দেখছে না রে, কে দেখবে এখান থেকে? পাশের বাড়ি কে দেখছে? চলো 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 চলো, গরম জল গরম জল। অলরেডি পুরো ভিজে গেছে। কই দেখি দেখি, কোথায় কেন কুটেম, কোথায় কি ভিজলি দেখা? এগুলো ঘাম না, এগুলো জল ছিটিয়ে এসেছিস তুই বাথরুম থেকে। পিসি মধ্যযুগের কাহিনী হচ্ছে নাকি যে এক্সচেঞ্জ করে নাও জিনিসপত্র? মেরে দেবো কিন্তু রিয়াজ। ওই যে জল জল ভরো, হ্যাঁ গ্যাস, চলো চলো আমার বাড়িতে গিয়ে টর্চার করবে, জিনিসপত্র ঝেপে আনবে, ব্যাগটা ঝেপে আনবে। আমার তো ভালো হবে না বুঝলাম, তোর ভালো হবে না সহায়ক, সে তো ঠিক আছে। আর যাবে আমার বাড়িতে গিয়ে ঝাপতে সোনা ছেলে, বলো শিগগিরি শিগগিরি গুলে আমার কাছে আসবে। ওকে ঠিক আছে, বাই। ছাকা লাগবে, গায়ে ফেলিস না, মনে হচ্ছে দিয়ে দিয়ে তু তু দিয়ে দিস না, আমার কষ্ট হচ্ছে যায়ও। বিস্কিট আছে কি? ব্লক চলছে কিন্তু, ব্লক চলছে কিন্তু, বেরো প্লিজ বেরো, পাচ্ছে না সায়ক, ঘুম পাচ্ছে। আমি চলে যাচ্ছি, বলছি যে এইবারে হচ্ছে কয়েকটা কথা আমাকে দিতে হবে দর্শকদের জন্য। সেটা হচ্ছে, সেটা হচ্ছে যে দর্শক কি হাত কামা কিরমির করছিস? আমি যাবো যাবো যাবো, এই দুটো কথা আমাকে দিতে হবে যে দর্শকদের জন্য তুমি বলো যে সপ্তাহে অন্তত তিনটা করে ভিডিও তোমার যাবে, বলো কথা দাও। ওদের মায়া হয় আমার প্রতি, আমার অবস্থা ছাড়া তুই দেখ। তুই আমাকে বল যে সপ্তাহে তিনটে করে ব্লগ দিবি কি দিবি না? দুটো বেজে গেল কিন্তু, দুটো বেজে গেল কিন্তু, তুই কিন্তু আর ঘুমাতে পারবি না। দিবি কি দিবি না বল, কথা দে কথা দে। আমার তিনটে ব্লগ, চোখটা দেখ, অবস্থাটা দেখ, তুই নিজে কেন দেখছিস? কাছেন কাছেন অবস্থাটা দেখ চোখের। চিৎকার করবো, মারিস না, কথা দে না, হাত দিয়ে সুন্দর করে। হ্যাঁ কি কথা দিচ্ছিস বল এবারে, কি কথা দিচ্ছিস বল।
দর্শকদের তোমাদের জন্যই কিন্তু ওকে এরকম টর্চার করছি, তার কারণ তোমরাই বলেছো কেন আসে না, তার জন্যই কিন্তু টর্চারটা করছি আমি ওকে। আর শুধু এটার জন্য নয়, আমার বাড়িতে এসে কি করেছো তোমরা দেখেছো নিশ্চয়ই আগের প্রত্যেকটা ব্লগে। ওকে ফাইন, ঠান্ডা হয়ে গেছে দুধ, পুড়ে গেল তোর জন্য জিপটা আমার। আসি হ্যাঁ, আর আর ঠিক আছে বেচারা ছেলে, আসি হ্যাঁ, শান্তিতে থাকো বাবা, ভালো থাকো, বিয়ে বাচ্চা বিয়ে করেছো এবারে বাচ্চা কাচ্চা বানাও তাড়াতাড়ি সুন্দর করে, হ্যাঁ টাটা, আসি হ্যাঁ আসি। তুই প্রাইভেসিটা দে, তাহলে বাচ্চা কাচ্চা হবে, বেরো এখান থেকে। তার মানে তো বউ আছে এখানে, দর্শক বউ আছে এখানে, তুই যা না প্লিজ, ঘুমাতে দে। ফাইন ঠিক আছে, এটা নিচ্ছি সাথে, আমরা আবার দেখা করবো বল, দেখা ভালো লাগবে। আসি তাহলে, এনে দুধটা দাঁড়া, তো ফাইনালি জামা চকলেট, দরজাটা খুলে দে, শান্তি দেবী দে, আসি আয়ের হাগি হাগি একটা, আবার তুই, আমি কিন্তু আবার আর যাবো না, আমি আবার যাবো না, ভালো ছেলে তো তুই, যা আয় একটা সুন্দর করে হাত কর, মাছিস না মানে ঠিক আছে, আসি তাহলে, টাটা গাইস, দেখা হবে আবার ভবিষ্যতে, টাটা।